কালো পতাকা নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতা কর্মীরা। দর্শক আপনারা জানেন যে আজকের বিএনপি ঢাকা মহানগর এবং উত্তর এবং মহানগর দক্ষিণের উদ্যোগে আজকে বিএনপির যে কালো পতাকা মিছিল, সেই কালো পতাকা মিছিল এই মুহূর্তে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতা কর্মীরা। দর্শক, বিএনপির যে এক দফা দাবি, সেই এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একের পর এক বিভিন্ন কর্মসূচি করে আসছে। আজকের সেই কর্মসূচিকে ঘিরে বিএনপি কালো পতাকা মিছিলে ডাক দিয়েছে এবং বিএনপির এই কালো পতাকা মিছিলটি বিএনপির শুরু হওয়ার কথা রয়েছে। সেই মিছিলটি ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাপন্ডলে জড়ো হচ্ছেন নেতা কর্মীরা। আজকে গণমিছিল হবে সরকারের বিরুদ্ধে এক দবার এক দাবি আন্দোলনের আন্দোলন, শেখ হাসিনা তুই কবে যাবি, এবং আমরা আসছি ভোটের অধিকার, বাদ্র অধিকার, গণতন্ত্র অধিকার, আমাদের ন্যায্য দাবি, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, প্রধানমন্ত্রী খালেদা বেগম শেখ হাসিনা পদত্যাগ করতে হবে, তারপরে আমাদের মহিলা দাম মাল সবকিছু কমাইতে হবে, এক দফার এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি। ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির নেতৃবৃন্দ, ঢাকা কলেজ কবি নজরুল কলেজের নেতৃবৃন্দ, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী অভিবাদন এবং সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, এই সরকার বিগত 15 বছর যাবৎ জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করে, জনগণকে শোষণ করে, জনগণের পেটের ভাত কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় থেকে এখন ক্ষমতা আবার যখন নির্বাচন কাছিয়েছে, তারা আরো একবার প্রচার বিহীন ভাবে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকার পায় তারা শুরু করেছে। আপনারা প্রস্তুত হন এই স্বাধীন বাংলাদেশে আইয়ুব সরকার ক্ষমতায় থাকতে পারেনি, এরশাদ সরকার ক্ষমতায় থাকতে পারেনি, এই ফ্যাসিবাদী হাসিনা সরকার ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী বেঁচে থাকলেও এই অবৈধ সরকারের পতন এই বাংলার মাটিতে ঘটবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হন, আপুসিন দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি দেশনাথ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদেরকে ধন্যবাদ, আপনি আগে চলে যান, এই ধানমন্ডি 15 নম্বর আগে চলে যান, গাড়ি
কেন নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা জরুরি, এই জন্যই জরুরি। বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে চায় তাহলে সে কাছে নাকি ক্ষমতায় রেখে দেওয়া যাবে না। বাংলাদেশের নীতি নৈতিকতা, বাংলাদেশের বাংলাদেশ থেকে সত্যবাদিতা সত্য কথা সব তুলে দিয়েছে শেখ হাসিনা। এক অরাজকতার দেশ, এক মিথ্যাচারের দেশ, এক গুম খুনের দেশ, এক অপহরণের দেশে পরিণত করেছেন শেখ হাসিনা। আজকে ওবায়দুল কাদের সাহেব বলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের এত মাথা ব্যথা কেন, বলে না প্রায়। বন্ধুরা আমার, আপনাদেরকে বলি, 91 সালেই শেখ হাসিনা চিঠি দিয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন দূতাবাস এবং দাতা সংস্থাকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য। 1991 সালের নভেম্বর মাসে দৈনিক ইনকিলাবে আপনি দেখবেন সেটা একবারে হেডলাইন সহকারে আছে, শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য। বন্ধুরা আমার, 2001 থেকে 2006 কে ক্ষমতায় ছিল? বিএনপির নেতৃত্বাধীন সরকার। সেই সময় 50 জন কূটনীতিকের কাছে 55 দফা দাবি দিয়েছিলেন, এই আওয়ামী লীগ, এই প্রধানমন্ত্রী, এই মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, তিনি দাবি করেছিলেন যে এইখানে হস্তক্ষেপ করার জন্য। আর আজকে বলেন, আজকে বলেন যে বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এত মাথা ঘামায় কেন? আপনার সেদিন মনে ছিল না, বিএনপি যখন ক্ষমতায় আপনারা চিঠি দিয়ে আপনারা দফায় দফায় দেখা করেছেন, দেখা করে বলেছেন হস্তক্ষেপ করার জন্য। আজকে খুন, আজকে খুন, আজকে ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, আজকে রাত্রে আপনার আমাদের ছাত্রদল যুবদল বিএনপির লোকরা ঘুমিয়ে থাকতে পারে না। আজকে তানভীর আহমেদ রবিনকে তুলে নেওয়া হচ্ছে, প্রতিদিন বাড়ি ঘর থেকে আপনার পুলিশ, গোয়েন্দা পুলিশ, আপনার গোয়েন্দা পুলিশ আজকে আপনার হানা দিচ্ছে, গ্রেফতার করছে। আজকে ভয়ঙ্কর এক বাংলাদেশ, আজকে আতঙ্কের বাংলাদেশ, আজকে ভয়ের বাংলাদেশ, এইটার জন্য দায়ী, এইটা একমাত্র দায়ী শেখ হাসিনা। তাই আজকে আপনাদের সামনে বলব, আজকে বাংলাদেশে ঘুমের বিরুদ্ধে, অপহরণের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে যারা সোচ্চার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, রাইট গ্রুপ, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। বাংলাদেশে এই গুম খুন এবং এই ধরনের একের পর এক মানবাধিকার হরণের যে পালা তৈরি করেছে শেখ হাসিনা, তার বিরুদ্ধে যারা আজকে বিদেশে সোচ্চার, গণতান্ত্রিক দেশে সোচ্চার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তাদের ওই সমর্থন টুকুই আজকে গণতন্ত্রকামী মানুষকে উৎসাহ যোগাবে। আপনাদের সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্রদল সদস্য ফকির কলমুর একদম, আর এদিকে যারা ব্যানার আছে কামরাগি চর ব্যানার নেব, ব্যানার পরে সব ব্যানার নেব, কামরাগি চর, বংশাল, চত্রে যত আছে ব্যানার সব নামবে। ছাত্রদল চলে যাবে একদম ফকির কলমুর, সেখানে ছাত্রদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা, স্বেচ্ছাসেবক, কৃষক দল সব হাতে ডান পাশে একদম প্রথম দিকে চলে যাবে, আর বিএনপি চলে আসবে এই পাশে একদম শেষে। নাইট অ্যাঙ্গেল থাকবে যুবদল, নাইট অ্যাঙ্গেলে যুবদল, এর বাইরে যদি এখানে কেউ থেকে থাকেন আপনারা দয়া করে চলে যাবেন। এবং আমরা বৃষ্টির কারণে, আমরা আগেই বলেছি আমরা সবাই সংক্ষিপ্ত বলবো, কিন্তু বৃষ্টি হলে আমরা কেউ ছেড়ে যাব না। মুক্তিযোদ্ধা দল সংগ্রামী সমিতি শেখ গাজী গুলফাত সাধারণ সম্পাদক সাদেক খানের নেতৃত্বে মিছিল এসেছে মুক্তিযোদ্ধা দল অভিনেতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভাই প্রেসিডেন্ট আমাদের বক্তব্য নিয়ে আসছেন একদম
মাইক্রোফোন শিফট করে দেন না ভাই মাইক্রোফোন শিফট করে দেন মাইক্রোফোন আজকে মাইক্রোফোন দেন তাহলে বলো দরকার বলো দরকার সব আজকে রে ওই আছে কালো বিশের পূর্ব আর সবই দেখা সমাবেশে লাখো জনতার এই সমাবেশে সংগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম আজকে বিশের পূর্ব সমাবেশের প্রধান অতিথি ঢাকার শিক্ষক পুরুষ আমাদের সবার প্রিয় নেতা জনাব মির্জা আব্বাস আমাদের আজকে এখানে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গত ২৯ তারিখ তিনি যাতে পুলিশ নির্মমভাবে নির্যাতন